দুইজন রে পাশাপাশি জোড়া কবুতরের মতো লাগবে। বাহ, বসো মা। একদম মানাবে। বাহ কি মিষ্টি বাবাজি। বুঝতে পারছি বাবা মার পছন্দই জামাই বাবাজির পছন্দ। ঠিক বলছি না জামাই বাবাজি? জি না। আম্মা ওর বয়স কত? মানে 18 হবে আর কি। হবেটা কবে? সময় হলেই হবে। তাহলে বিয়েটা 18-র পরেই হবে। আরে পুরুষ মানুষ এত চিন্তা করে নাকি? পুরুষ মানুষ বাল্য বিয়ে করে নাকি? রানু বাড়ি যাই তুই, বসল ছুটি হয় নাই তো? আহা কিছুই না, বাড়ি যাই তুই। বউ আমি আর একটু ব্যাটিং করি, পরে করিস। বাড়িতে কি হয়েছে আব্বা কও না? তোরে দেখতে আইতাছে। কেন? তোর বিয়া ঠিক করছি। আমি যাবো না। এমন করিস না মা। আমি বিয়া বমু না, আমি পড়মু। আচ্ছা পড়িস না, এখন চল। ওর তো এখনো 18-ই হয়নি মোকলেস মিয়া। হয় নাই হইব। কবে হইব চাচা? আরে কামাল ভাই আপনি এইখানে, সরো ভাই। কই যাইতাছেন? কথা আছে তো শহরে। মেয়ে এবার বিতর্ক প্রতিযোগিতায় চান্স পেয়েছে। মায়াগ্রা তো লাই দিতে নাই। লাইয়ের কি হইল? কি বলবেন বলেন? এত তর্কাতর্কি করায় মামুনিরে কষ্ট না দিয়া তার সাথে আরামে বিয়ের কাজটা সাইরা ফেলার, আজীবনের জন্য ঝামেলা মুক্ত। ওর তো বিয়ের বয়সই হয় না এখনো। এই বয়সে মায়াগো সবই হয়। শুনেন, ওর 18 হয় নাই। আরে 18 ওই তো, এটা তো টেনেন সুটটা দেইব। জানা শোনা পোলা, বয়স একটু বেশি। এই ধরেন আমার মতো 7-তলা বাড়ি, 2টা সাইলের কল, 100টা সাইলের কল থাক। কামাল ভাই, তাছাড়া আমি কিন্তু আপনার অনেক ফিল করি। মেয়ের বয়স? বয়স 18 লেখে, 18 লেখবো, 18 বয়স। জি লেখেন। আমি কাজী, আমি সব বুঝি। এত না পেছায়া, তাড়াতাড়ি শুভ কাজটা শেষ করার দিকে আগান। বেআইনি কাজ শুভ হয় কিভাবে? বয়সের প্রমাণ আছে? আমরা দুইজন একসাথে কইতেছি 18, বিশ্বাস হচ্ছে না? না কাজী সাহেব, 18 হবে লেখেন। হবে তো বুঝলাম, হবেটা কবে? আইনত অপরাধ যেখানেই থাকুন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, খবর দিন স্থানীয় প্রশাসনকে, কল করুন 109 নম্বরে। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলো তালে তালে।